নালিতাবাড়িতে প্রভাবশালীর দ্বার আঘাতে আহত গারো সম্প্রদায়ের এক নারী। বিস্তারিত দেখুন শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হাসানের প্রতিবেদনে। শেরপুরের নালিতাবাড়িতে তারানি গ্রামে এক প্রভাবশালীর হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো পরিবারের এক নারী। প্রভাবশালী ওই পরিবারটি গৃহপালিত গরু বাছুরের অত্যাচারের অনাবাদি থেকে যাচ্ছে আশেপাশের জমি। বিভিন্ন সবজিসহ লেবু মালটার বাগান ধ্বংস হয়ে গেছে তার অত্যাচারে। আশেপাশের গারো পরিবারগুলো এই প্রভাবশালীর প্রভাবে অতিষ্ঠ সবসময়। জানা গেছে সৌরভী মানখিন স্বামী হেমারসন চিসিম ও তিন সন্তান নিয়ে বাস করেন নালিতাবাড়ি উপজেলার পাহাড়ি তারানি গ্রামে। তার পাশের বাড়ি আমির হোসেনের। আমির হোসেনের বাড়িতেই গড়ে তোলেন একটি দেশি গরুর খামার। সেই খামারের গরু বাছর মাঝে মধ্যেই ছেড়ে দেওয়া হয়। এতে আশেপাশের গারো সম্প্রদায়ের জমির সবজির আবাদ, লেবু ও মালটার বাগান একেবারে ধ্বংস হয়ে গেছে, যার ফলে অনাবাদি ফেলে রাখা হচ্ছে ওই জমিগুলো। এতে প্রতিবাদ করলে ঝগড়া বিবাদ করে এবং প্রভাব দেখায় আমির আলী ও তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় আমির হোসেনের একটি গরু সৌরভী মানখিনের আলু ক্ষেত খেয়ে সাবার করতে থাকে। গরু ফেরাতে যায় গারো পরিবারটি। এই ঘটনাকে কেন্দ্র করে আমির হোসেন, তার ছেলে সুমন মিয়া, আলী আমিন সহ পরিবারের অন্যান্য সদস্যরা হামলা চালায় ওই গারো পরিবারের উপর। এই হামলায় সুমন মিয়ার দায়ের আঘাতে মারাত্মক আহত হয় সৌরভী মানখিন সহ কয়েকজন। আহত অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেয়। গুরুতর আহত অবস্থায় সৌরভী মানখিনকে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে নালিতাবাড়ি থানায় একটি অভিযোগ হয়েছে। ঘটনার দুই দিনে অতিবাহিত হলেও থানায় অভিযোগটির কোনো অগ্রগতি নেই বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। নালিতাবাড়ি থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুঁইয়ার কাছে জানতে চাইলে তিনি অভিযোগটির ব্যাপারে জেনে জানাবেন বলে জানান। গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রভাবশালী আমির হোসেনের বিচার দাবি করেন। এদিকে আমির হোসেনের স্ত্রী বলেন, ওরাই দাও নিয়ে গেছে, কার দায়ের কূপে আহত হয়েছে এটা বলতে পারি না। আমাদের বাড়ির আঙিনায় গাছ গাছালি খাইতেছিল আলু সবজি গাছ, তারাইতে গেছিলাম। তারা আমির সুমন আলামিন বা তিনজন হয়ে আমাকে দাও রাখি দিয়ে বাইরে গেছে। এবং আমার শিক্ষার্থী আমার ছেলে আসছিল বোন, তাদেরকেও মাকে আমার শরীরে অন্য জায়গায় মাথায় আঘাত আছে, কুবাইছে অন্যান্য জায়গায় আঘাত আছে। যে আমার মাকে মেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বিষয়টা হলো অত্যন্ত দুঃখের বিষয়। এই ধরনের ঘটনা এটা কোনো নতুন না। আদিবাসীদের বিরুদ্ধে এই ধরনের সব সময় হাটে বাজারে গৃহে চাষাবাদে মানে আদিবাসীদেরকে মানে যারা হলো প্রভাবশালী, যারা হলো শক্তিশালী, যারা অআদিবাসী তারা হলো আমাদের উপরে, এই ধরনের ঘটনা এটা নতুন না, অত্যন্ত এটা দুঃখজনক। আমি এই জন্য মনে করি রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে যেন এটা একটা সুষ্ঠু একটা তদন্ত করে এই বিহিতটা যেন করে, এটাই আমাদের হলো প্রার্থনা। তাছাড়া আমাদের আর করার কিছু না। গরু পরে আর দৌড়ায় দৌড়া হয়েছি না, আজানও দিতাছে, পরে আজান দিলে পরে আমি কই গেন্দা কইতাছে, মা গরু বান্ধ না, ওরা খাও খাও করতেছে মুখ করতেছে, আমি কই বেটা আজান দেওয়া উচিত তা ছাড়া লই পরে বান্ধি পানিটা লয়ে লই, পরে যে পানি লইয়া এই গরু বান্ধবার গেছি, হে যে হেন হেন যাইয়া যে মারামারি বডি লয়ে গেছে যে বাচ্চা হেনা